শাকিব খান এখন অপুর জীবনে সাবেকের খাতায়। বিচ্ছেদের পর শাকিবকে দু চোখে দেখতে পারতেন না অপু বিশ্বাস। মাঝে মাঝে প্রাক্তন স্বামীকে খুঁচিয়ে কথা বলতেন। এরপর অনেক কাদা ছোড়াছুড়ি হলেও পরিস্থিতি এখন পাল্টে গেছে। সম্পর্ক জোড়া না লাগলেও অপু বদলে গেছেন। কি কারণে যেন সারাক্ষণ প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের। ক্যামেরার সামনে সুযোগ পেলেই নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। এবার যেন নিজের প্রেমময় অতীতে ফিরে গেলেন অপু। তারই ধারাবাহিকতায় জানালেন তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবেই ক্ষতি হতে দেবেন না। শাকিবের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপু। এক সাক্ষাৎকারে এই ঢালিউড কুইন বলেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড, আমি চাই এটা বজায় থাকুক। কিন্তু দু একজন তার সিনেমার ক্ষতি করার চেষ্টা করছে। তিনি বলেন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি, সেটি আমি বেঁচে থাকতে কেউ করতে পারবে না, কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না, সে কারণে আমি প্রিয়তমার পাশে রয়েছি। কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছে, তিনি কি বুবলিকে ইঙ্গিত করেছেন? এমন প্রশ্ন তুলতেই অপু বলেন, আমি কারো নাম বলতে চাই না, কারো নাম মুখেও আনতে চাই না, শুধু বলতে চাই যেই করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।